সিদ্দিকৰ বিজেপি প্ৰীতি সিদ্দিক আহমেদ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস বিধায়ক কংগ্রেসের নিলম্বিত বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদর দিনক দিনে যেন বৃদ্ধি পাইছে বিজেপি প্রীতি সঘনাই এবাজরি শাসকীয় দলের প্রশংসা করেছে কেতিয়াবা আকৌ মুখ্যমন্ত্রীর প্রশংসাত পঞ্চমুখ হয়েছে সিদ্দিক আহমেদ সিদ্দিক আহমেদর আন এক স্থিতিয়ে আকৌ এবার প্রশ্ন উত্থাপন করেছে যে বিজেপিত যোগদান করব নাকি কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদে করিমগঞ্জ জেলা আয়ুক্তর কার্যালয়ত মন্ত্রী রঞ্জিত কুমার দাসে এক রিভিউ মিটিং অংশগ্রহণ করে আর এই কার্যসূচীতে মন্ত্রী রঞ্জিত কুমার দাসের সঙ্গে একে শারী ঠিয় হয়ে থাকিল সিদ্দিক আহমেদ আর সিদ্দিক আহমেদর সম্মুখতে মন্ত্রী রঞ্জিত কুমার দাসক সাংবাদিকে প্রশ্ন করলে যে সিদ্দিক আহমেদত বিজেপিত যোগদান করা হব নাকি সাংবাদিকর প্রশ্নের উত্তরত মন্ত্রী রঞ্জিত কুমার দাসে কলে আবেদন যদি করে তেতিয়াহলে নিশ্চয় যোগদান করা হব কিন্তু জোর জুলুমক কাকো বিজেপিত যোগদান করা নহয় বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধি করাটাই হয়েছে বিজেপির মূল মিশন যদি আবেদন করে দলে চিন্তা করব আমি তো মানে যেহেতু সরকারি রিভিউ একটা পলিটিক্যাল লাইফ মোৰ সাংসদও আছে এম এল এ আছে আজি মিশন দাও আছিলে বাকি সকল আহিব পৰা নাই বেলেগ বেলেগ কামত গৈছে রিভিউ মিটিংখন আছে তেওঁ যদি আবেদন করে আমি গ্রহণ করি মন্ত্রী রঞ্জিত কুমার দাসক এই বিষয়ে প্রশ্ন করাত অতি লক্ষণীয় আছিল ভাবভঙ্গী সিদ্দিক আহমেদর ফেসিয়াল এক্সপ্রেশন অতি লক্ষণীয় আছিল আনহাতে একেটাই প্রশ্ন সাংবাদিকে করিলে সিদ্দিক আহমেদত যে বিজেপি যোগদান করিব নাকি সিদ্দিক আহমেদে সিদ্দিক আহমেদে কলে যে বিজেপি যোগদান করার কোনো প্রশ্নই নুঠে ইয়া সরকারি কার্যসূচী সরকারি কার্যসূচীর বাবেই অংশগ্রহণ করেছে কিন্তু তার লগতে সাংবাদিকে প্রশ্ন করিলে যে ঠিকই আছে সরকারি কার্যসূচী কিন্তু মন্ত্রীর সঙ্গে একে শারী ঠিয় হয়ে রাজনৈতিক ভাষ্য প্রদান করার সময় মন্ত্রীর কাষত কিয় ঠিয় হয়ে থাকিল সিদ্দিক আহমেদ এই প্রশ্ন করিলে সাংবাদিকে আমি তো বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না আজকে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম এবং গতদিন যখন পীযূষ হাজারিকা সাহেব যখন এসেছিলেন তখনও আমি গভর্নমেন্ট প্রোগ্রামে এসেছিলাম কিন্তু অনেক মিডিয়া অনেকেই নানানভাবে ভুল প্রচার করেছেন তো আমি বলবো যে আজকে যেটা আলোচনা এখানে হয়েছে আজকে পিএনআরডি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে আজকে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই সমস্ত আলোচনায় অন্তত বিধায়করা থাকা দরকার হয় এনেদরে ধারাবাহিক রূপত সিদ্দিক আহমেদে বিজেপির প্রশংসাত পঞ্চমুখ হয়েছে অরুণোদয় 2.0 শুভারম্ভণী অনুষ্ঠানত মন্ত্রী পীযূষ হাজরিকার সম্মুখত মুখ্যমন্ত্রীর প্রশংসাত পঞ্চমুখ হয়ে থাকিল সিদ্দিক আহমেদ ঠিক তেনেদরে পুনর্বার সিদ্দিক আহমেদে কলে যে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে যাব অনাগত সময়সাত গতি সিদ্দিক আহমেদর এই স্থিতিয়ে এইবার পুনের রাজ্য রাজনীতির প্রশ্ন তুলিছে যে সচাকয়ে যোগদান করব নাকি বিজেপিত প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী সিদ্দিক আহমেদে